আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। আসন্ন পৌরসভা নির্বাচনে জয়নগর মজিলপুর পৌরসভার 14টি ওয়ার্ডই থাকছে তৃণমূল কংগ্রেসের দখলে। জয়নগরে বিধায়কদের সংবর্ধনা সভায় এসে বিরোধীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দক্ষিণ চব্বিশ পরগনার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শওকত মোল্লা। এখন থেকে কাজ শুরু করো, জয়নগরটা যে কোনো ভাবে আমাদের জিততে হবে। আপনাদের প্রতি আস্থা, আপনাদের প্রতি প্রত্যাশা, আপনাদের প্রতি ভালোবাসা আছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছি, এবারে জয়নগর পৌরসভাটা এবারে তৃণমূল কংগ্রেস জিতবে জিতবে জিতবে, সেই দায়িত্বে কিন্তু আপনাদেরও কাজ করতে হবে। আমরা আছি আপনাদের সঙ্গে। বুধবার জয়নগর বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে মন্ত্রী ও বিধায়কদের এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এই সভামঞ্চ থেকে আসন্ন পৌরসভা নির্বাচনে জয়নগর মজিলপুর পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে আনার জন্য দলীয় কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে এক রাজনৈতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাগরের ভূমিপুত্র যিনি দীর্ঘদিন ধরে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে, সেই বঙ্কি ভাইরা দীর্ঘদিনের বিধায়ক, এবং আমরা একটা খুবই আনন্দিত যে তার মতো একজন বর্ষিয়ান মানুষ তিনি সুন্দরবন উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন, এবং তাকে আমরা জয়নগরের মানুষ তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আইসেপ, চক্ষু চিকিৎসা ও চশমার বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়নগর রত্তলা। এই পরে আমরা সংবর্ধনা জানাবো আমাদের কুলতলির বিধায়ক। এই প্রথমবার আমরা বিরোধীদের হাত থেকে যে ছিনিয়ে নিতে পেরেছি আমাদের তরুণ কর্মী যিনি আজকের বিধায়ক গণেশ মণ্ডল। পৌরসভা নির্বাচন নিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা দলীয় কর্মী সমর্থকদের বলেন, একতা প্রশান্ত বাবু এই পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন আমরা যখন এসেছিলাম, আজকে তিনি হয়তো সেই দায়িত্বে নেই, বয়সের কারণে বয়সজনিত কারণে তিনি হয়তো নেই, কিন্তু এখানে কংগ্রেস, সিপিএম, এসএলসি, অন্যান্য রাজনৈতিক দল একদিকে আর তৃণমূল কংগ্রেস একদিকে, হয়তো আমরা সেই জায়গাতে আমরা পৌরসভাতে আমরা দু একটি আসন হয়তো আমরা পেয়েছি। আগামী দিনের নির্বাচন 11টি, মোট 14টি আসন, এই জায়গাতে আমাদের জিততে হবে। এই রণকৌশল ঠিক আজকের এরকম একটি জায়গাতে দাঁড়িয়ে বলা ঠিক উচিত হবে, আমাদের জিততে হবে। এই মানসিক প্রত্যয়, নিজেদের প্রতি আত্মবিশ্বাস কে সামনে রেখে আমাদের এগোতে হবে, তার জন্য পলিসি নির্ধারণ করা দরকার। সেই পলিসি তো এতজন মানুষের সামনে করা যাবে না, কারণ আমাদের যদি নিজেদের প্রতি আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় না থাকে তাহলে আমরা কিন্তু কেউ জিততে পারি। এখানে যে 14টা ওয়ার্ড আছে, 10 জন আমরা এমএলএ যারা আছি, একটা করে ওয়ার্ড আমরা নিজেরা দায়িত্ব দিয়ে সেখানে পড়ে থাকবো, সেই ভাবে কাজ করবো। আর কাজটা কিনা আমাদের এই পৌরসভার এই টাউন এলাকায় জয়নগর বিধানসভা এলাকায় আমাদের যারা পঞ্চায়েতের প্রধান, অঞ্চলের সভাপতি, ব্লকের যারা মেম্বারের দায়িত্ব আছে, তৃণমূল যুব কংগ্রেসের যারা আছেন, মহিলা তৃণমূল কংগ্রেসের যারা আছেন, আইএনটিটিউসি যারা আছেন, সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যালঘু, এসসি এসটি থেকে শুরু করে যে সমস্ত শাখা সংগঠন আছে, আমরা যদি ঐক্যবদ্ধভাবে মাত্র 14টা ওয়ার্ড, 27টা বুথ যদি আমরা দায়িত্ব নিয়ে কাজ করতে পারি, এখানে বিজেপি জামানত জব্দ করব করব করব, সেই দায়িত্ব নিয়ে কিন্তু আমাদের মাথা রাখতে হবে। পৌরসভাগুলো নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে জয়নগর পৌরসভা একটা অন্যতম।
এই পৌরসভা নির্বাচনে পুরোটাই দায়িত্ব দিয়েছেন আমাদের জেলার যুব সভাপতি জনাব ফওক আদমুল্লাহর উপরে। সেই কারণে তিনি আজকের মিটিংটা দেখেছেন। অনুষ্ঠান শেষে শওকত মোল্লা পৌরসভা নির্বাচন নিয়ে জবর খবরকে বলেন, সভা আপনাদের দখলে আনা। 2021 সালে বিধানসভা নির্বাচনে আমরা অপ্রত্যাশিত ফল করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক আমার আত্মবিশ্বাস যে এবারে জয়নগরের যে পৌরসভার যে নির্বাচন, সেই নির্বাচনে এখানে সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি তারা ধরাশায়ী হবে, এবং বিশেষ করে কংগ্রেস আর সিপিএম যাদের অস্তিত্ব এই মুহূর্তে বাংলার মাটিতে নেই, বিধানসভাতে যাদের প্রতিনিধিত্ব করার লোকও নেই, বাংলার মানুষ যাদেরকে ঘৃণা করে তাদেরকেও মানুষ প্রত্যাখ্যান করবে। এবং এবারে জয়নগর পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 14টা ওয়ার্ডই জিতবে, এ আত্মপ্রত্যাশা এই টাউন জয়নগর পৌরসভার নাগরিক যারা আছেন তাদের প্রতি আমাদের আছে এবং এর 100% পূরণ। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আইসেপ, চক্ষু চিকিৎসা ও চশমার বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়নগর রত্তলা।